যারা যারা আমায় পছন্দ করে না, গালি দেয়, আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো। জেসাস ক্রাইস্টের মতো ওরা জানে না ওরা কি ভুল করেছে। বলতেন এই মানুষের জীবন তো খুব টাইমিং, ক্ষণস্থায়ী, কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে, এক টাকাও ঢুকতে দেবেন না। আমি সবাইকে বলে দিচ্ছি, আমি কারো দয়া চাই না, আমি জীবনে কারো দয়া নিয়ে মানুষ হইনি, আমি জীবনে কারো দয়া চাই না। তার কারণ আমি নিজের নামে স্টেডিয়াম বানাই না, আমার পাবলিসিটির দরকার নেই। আমি নিজের নামে ট্রেন লাইন করি না, আমার প্রয়োজন নেই। আমি নিজের নামে সব কিছু করি না, কারণ আমার প্রয়োজন নেই। আমি এমনকি মা মাটি মানুষের নামে একটা স্কিম করিনি আজ পর্যন্ত, মনে রাখবেন। আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমায় বলেছিল যদি কিছু করা যায়, আমরা না কোনো প্রয়োজন নেই, আমার বাবা মা কোনোদিন চাইতেন না, আমিও চাই না। ভাই মানুষের মতো মানুষ এইটুকু হয়ে বেঁচে থাকলে এর থেকে বেশি কিছু চাই না, যতটা পারি ততটা করি। আমার সাথে দেখুন না, 100 দিনের কাজ বন্ধ, এটা গভর্নমেন্টের কথা বলে বলছি, শুধু একমাত্র পশ্চিমবাংলা 7,000 কোটি টাকা আমরা পাই, যেখানে লোকগুলো কাজ করেছে, গরিব লোক মাথায় করে মাটি তুলেছে, এবং তাদের টাকা দেওয়াটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী, পাইনি, আজও পাইনি। বাংলার আবাসন যোজনা, বাংলার বাড়ি বন্ধ দীর্ঘদিন ধরে, একটাও দেয়নি। গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার বলছে ঘর ঘর মে জল কোন দেতা হ্যায় ও নেতা দেতা হ্যায়। আচ্ছা বলুন তো, আমাদের টাকা, ইলিশ মাছের তেলে মাছ ভাজা, আগে আমরা সে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতাম, ভাবলাম জিএসটি ট্যাক্স হলে ওয়ান ট্যাক্স, এটা হেল্পফুল হবে, আজকে তো সব ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়, এবং সেই ট্যাক্সের আমাদের যেটা পাওনা সেই পাওনা থেকে ওরা 40% দেয়, আমরা 60% দিই, তাতেও বলবে সব হামনে কর রাহা হ্যায়, হ্যাঁ ভাই আপ সব কাট দিয়া, আপ এক কাম করো না, আসমান কো থোড়া ছোকে দেখো, সূরজ কো থোড়া লে আও কলমে, চাঁদ কো থোড়া বুলা কে লে আও, আগর ইসরো ভি কুছ করতে হ্যায় তো বলতে হ্যায় হামনে কিয়া। দেখুন দেশটা সবার, পৃথিবীটা সবার, এই দেশটা কিন্তু মনে রাখবেন আমরা একা কেউ নই, সারা পৃথিবী আজকে একটা দেশ, আমাদের সব লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, আবার পৃথিবীর বিভিন্ন লোক আমাদের প্রান্তে ছড়িয়ে আছে।